हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज हमें बनाबो काचा आमेर पातुरी। आमेर पातुरी जे जे उपकरणगुली लागजे आम एखाने तीनटे आम आछे। आमी तीनटे आम के छोटो छोटो टुकड़ो करे देखतेई पाच्छेन छोटो छोटो टुकड़ो करे केटे रेखेछि। लागजे तीनटे काँचा लंका, नून, चीनी, हलुद गुड़ो, काश्मीरि लंका गुड़ो, सर्षे तेल, गोटा जिरे, শুকনো লঙ্কা একটা। আমি এটাকে দু টুকরো করে রেখে দিয়েছি। আর লাগছে কলা পাতা। এই কলা পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপরে একটু তেল ব্রাশ করে রেখেছি। এইগুলোকে মিক্সিতে বেটে নেব, তার সঙ্গে এই কাঁচা তিন লঙ্কা তিনটেগুলোকেও দিয়ে দেব। এগুলো কিন্তু আমি আধা বাটা করব, পুরো একেবারে বাটা করব না, একটু শক্ত শক্ত থাকবে বেটে নেব। এগুলো আমার বাটা হয়ে গেছে, আধা বাটা করে রেখে দিয়েছি। দেখেছেন কলা পাতাগুলোকে একটু সেকে নিচ্ছি দু পিট ভালো করে। দেখবেন যাতে পুড়ে না যায়। এটা সেকে নেওয়ার কারণ হলো আপনারা যখন পাতুরিটা এর মধ্যে দেবেন তখন ফেটে যাওয়ার চান্স থাকবে না। আমি জিরে আর ওই শুকনো লঙ্কা ভেজেছিলাম ওই গুঁড়োটার মধ্যে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প করে অল্প করে একটু হলুদ, নুন, অল্প একটু চিনি, আর ওই সর্ষেটা যে বেটে রেখেছিলাম এই সর্ষে বাটাটা আমি পুরো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। ঠিক আছে, এবার এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম অল্প করে, দিয়ে এটাকে আরেকবার একটু মেখে নেব। দেখতেই পাচ্ছেন মাখা পুরো আমার কমপ্লিট। এবার আমি এটাকে কলা পাতার মধ্যে ঢেলে দেব। এবার আমরা এটাকে মুড়ে নেব এইভাবে। দেখে নিন কীভাবে মুড়ছি। এবার এটাকে আমরা সুতো দিয়ে বেঁধে নেব। তেল গরম করতে দিয়েছিলাম, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটাকে একেবারে কমিয়ে দেব। এবার আমি যে ফোল্ড করে রেখেছিলাম কলা পাতার মোড়াটাকে সেটা আস্তে করে দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। এটা আমি 10 মিনিটের মতন ঢেকে রাখবো, এর মাঝে একবার উল্টে দেখে নেব। আর জোরটা কিন্তু গ্যাসে একেবারে আস্তে রাখবেন। আপনারা চাইলে এটা আপনারা একটা লোহার বেড়িতেও করতে পারেন, আমি এখানে কলা কড়ার মধ্যেই করে নিচ্ছি। 1 মিনিট পরে আমি ফিরে এলাম। আমি এর মাঝে একবার এটাকে উল্টে দিয়েছিলাম, দেখুন এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, কড়াইটাকে আমি নামিয়ে নিলাম। এবার আমি এটাকে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর কালার এসেছে, এটা আমাদের পরিবেশনের জন্য একদম রেডি। আমি একটু প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি।
তো তৈরি হয়ে গেল আমের পাতুরি। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি স্বাদেও অসাধারণ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।